এইমাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আজকের আবহাওয়ার বড়সড় গুরুত্বপূর্ণ আপডেট। এবার বাংলার দিকে কিন্তু ধেয়ে আসছে ভারী ঝড় বৃষ্টিপাত। একদিকে নিম্নচাপ, অপরদিকে ঘূর্ণাবর্ত, দুইয়ের মেলবন্ধনে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের কিন্তু ভারী সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলার দিকে কিন্তু ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড়, যার কারণে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির কিন্তু আশঙ্কা করছেন আবহবিদরা। তো আগামী পাঁচ দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত, এরই পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলায় থাকছে ভারী ক্ষয়ক্ষতির সম্ভাবনা এবং কোন কোন জেলা চাষিবেরা থাকবেন অত্যন্ত সতর্ক, তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এরই পাশাপাশি ইন্দোনেশিয়ার উপকূলে কিন্তু তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ, যা কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, আর যা কিন্তু ক্রমশই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে চলেছে, যার ফলে তা কিন্তু সরাসরিভাবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে আছড়ে পড়তে পারে। আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বাংলার প্রায় প্রত্যেকটি জেলায় হবে ভারী বৃষ্টিপাত। এরই পাশাপাশি 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে কিন্তু আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কয়েকটি জেলায় 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না। উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং এ ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এই কয়েকটি জেলায় থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। প্রায় প্রত্যেকটি জেলাতেই ঝড় দমকা হওয়ার পাশাপাশি ভারী বজ্রবিদ্যুতের পূর্বাভাস থাকছে, যার কারণে আবহবিদরা কিন্তু সকলকেই করে দিয়েছেন সতর্ক।